দর্শক, আজকের সভার প্রধান অতিথি আমাদের চট্টগ্রাম আটাশরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তরুণদের হংকার তারেক রহমানের মনোনীত বানের শিশের সাবেক পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সত্যি আলহাস সদুল্লাহ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত। চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নাজিমুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী বেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত। শ্রীপুর থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান বোয়ালখালী থানা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব আজিজুল হক চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বোয়ালখালী থানা বিএনপির সাবেক আহ্বায়ক বোয়ালখালীর সিংহপুর জরুরত জনাব চন্দন আলম সদন ভাই উপস্থিত। বোয়ালখালী বিএনপি যুবদল ছাত্রদল ও আমার শহীদ জিয়ার সৈনিক ভাই বোনেরা বক্তৃতা ভারত আমার সালাম আসসালামু আলাইকুম ও জিয়া ঈশ অভিনন্দন গ্রহণ করেন। সংগ্রামী সাহাবীয় বন্ধুগণ, আজকে 46তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে আপনাদেরকে এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান স্বাধীনতার কৃষক মুক্তিযুদ্ধের নায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দেশের সকল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সত্তার শত স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাহাবীয় বন্ধুগণ, আমরা আজকে আলোচনা সভা করেছিলাম কিন্তু আপনাদের উপস্থিতি, জাতীয়তাবাদী দলের উপস্থিতি, যুব দলের উপস্থিতি, ছাত্র দলের উপস্থিতি আলোচনা সভাকে জনসভায় পরিণত করেছেন। আপনাদের কাছে আমাদের এরশাদ ভাইকে আগামীতে আপনারা একটা মেসেজ দিয়েছেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তরুণদের হংকার তারেক রহমানের বক্তব্য রাখবেন আমাদের।